আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও, আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম মিরপুর 10-এ। তো মিরপুর 10-এ যেয়ে কী কী করলাম তাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো প্রথমে আজকে শেয়ার করতেছি যে আমরা গিয়েছিলাম সিরাজ চুইগোস্ত। আর চুইগোস্ত কথা শুনলেই কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে খুলনার চুইগোস্তর কথা। আর এটা যদি হয় আমরা ঢাকায় বসে খুলনার চুইগোস্ত অথেন্টিকটা পাই তাহলে কেমন হবে? অবশ্যই ভালো লাগবে। আর কম বেশ সবাই কিন্তু সিরাজ চুইগোস্তর কথা এখন শুনেছেন। আর এটা আমি অনেক আপু আম ভাইয়াদের ব্লগ ভিডিওতে দেখেছি, সিরাজ চুইগোস্ত নিয়ে অনেকে আপুরে গিয়েছেন, অনেকে আপুরে অনেক প্রশংসা করেছেন। তেমন আমি কিন্তু গিয়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। চুইগোস্ত প্রাইস ছিল 180 টাকা, আর ভাতের প্রাইস ছিল মাত্র 20 টাকা, ভর্তার প্রাইসগুলো ছিল 20 টাকা। তো আপনারা বিভিন্ন রকমের আইটেমের ভর্তা পাবেন, আলু ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা, বিভিন্ন রকমের জিনিস। তো এখানে আমি ফ্রেশ হতে চলে আসলাম, আর ফ্রেশ এসে দেখি মিরর, আর মিরর দেখলে তো আমার আসতেই হবে। তো আপনাদের সাথে এখন সব কিছু শেয়ার করবো, রেস্টুরেন্টটা কেমন। আর এই রেস্টুরেন্টটা খুবই মানে ছোট, কারণ এটার অনেক ব্রাঞ্চ আছে, এটার আরেকটা ব্রাঞ্চ অনেকটাই বড়, উত্তরা ব্রাঞ্চ আছে, এটার আপনার মিরপুর একও ব্রাঞ্চ আছে। তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি, তাদের একটা প্রথমেই গেলে তারা যখন খাবার দিবে তখন আপনাকে ঘি দিবে, এই ঘিটা ছিল তাদের ফ্রি। আর ঘিয়ের সাথে যদি আপনি মাখিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খান তাহলে সেই কম্বিনেশন। তো আমরা 3 জন যেহেতু গিয়েছিলাম তো আমাদের 3 জনের জন্য 3টা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে চুইগোস্তগুলো তারা নিজেরা এসে দিবে। যদি আপনি সলিড মাংস চান তাহলে অবশ্যই সলিড মাংস দিবে, আর যদি চান আপনি মানে হাড় নিয়ে মাংস নেবেন তাহলেও দিতে পারবে। তো আমরা এখানে মানে চুইগোস্ত নিয়েছিলাম, আর নিয়েছিলাম বিফ রেজালা। তো আমাদের এখানে চুইগোস্ত যেহেতু দিয়ে দিচ্ছে, এক পিসে ছিল 180 টাকা এটার দাম, আর বিফ রেজালাটার দামও ছিল 180 টাকা। আর এটা ছিল চুই ঝাল, আর এই চুই ঝালের জন্যই মানে তরকারিটা মানে এতটাই মানে মজাদার হয়, আর এটা ঝালের কারণেই তরকারিটাও ঝাল হয়। তো চুইগোস্তটার মেন মানে মশলাই হচ্ছে চুই মশলা, আর এটার ঝাল খেলে কোনো প্রবলেমই হবে না। এটার সাথে আপনি রসুন দেয়, আর রসুনটা আমি মাখিয়ে খাচ্ছিলাম, মানে খুবই মজা লাগছিল। তো আর চুইগোস্তটা খুবই মানে মজাদায়ক, আসলে মনে হচ্ছে কি আমি খুলনার চুইগোস্তই খাচ্ছিলাম। তো অবশ্যই তো আপনারাও যাবেন। আর চুইগোস্ত যদি এতটা মজাদার করে ভাবতে পারিনি, তো আলু ভর্তা দিয়ে আর এখানে ঘি ছিল, আমি মানে এত মজা করে খাচ্ছিলাম মুখে দিচ্ছি আর হারিয়ে যাচ্ছি। তো আমার ফ্রেন্ডের ভাই খেতে চেয়েছিল ওই চুইগোস্তটা, ওর কারণে বিশেষ করে যাওয়া। এই দেখেন আমি খেতে খেতে মানে কিরকম হয়েছে, আর এতটা মজাদায়ক বিফ রেজালাটাও খুব মজা ছিল, মানে আমি পুরো ভাতটাই শেষ করে ফেলেছি, আর বাসে কিন্তু তেমন একটা শেষ করা যায় না। আর এতটাই মজাদায়ক হয়েছে, আমি সবগুলো ভাত মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আমাদের শুধু একরকমভাবে দেয় না এটা, আপনারা সবাইকে তারা চুইগোস্তটা এরকমভাবে দেয়, কারণ চুইগোস্তটা যেহেতু এক পিস করে দেওয়া হয়, কারণ এক পিসের মধ্যে যদি আপনার চর্বি পড়ে যায় তাহলে কিন্তু কিছুই আপনার কাছে ভালো লাগবে না। তাই তারা নিজেরা এসেই আপনাকে দিবে, বা আপনারা বলবে যে আপনি কি সলিড মাংস চান তাহলে সলিড মাংসই দিবে, তারা কোনো চর্বি বা হাড়যুক্ত কোনো মাংসই দিবে না। তো আমাদের খাওয়ার শেষে আমাদের দিল মিষ্টি, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর আমরা যখন যেই টাইমে গিয়েছি সেই টাইমে তো মানুষ ছিল, আমাদের পর আরও অনেক মানুষ আসছে, মানে যত রাত হচ্ছে ততই মানুষ আসছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর যেহেতু বাসায়ও যেতে হবে, তো আপনাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করলাম। আর সিরাজ চুইগোস্ত মানে সবাই চিনেন কম বেশ, অবশ্যই যাবেন। তো আল্লাহ হাফেজ।